আকাশে যে সূর্য আজকে দুপুরে জোনাকে এনেছিল সেই রেশি টান ধরে আমরা সন্ধ্যার অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে চলে যাচ্ছি। আমাদের আরও অনেক বেশি প্যাম্পার করতে মিউজিক দিয়ে এবং আমাদেরকে আরও বেশি আগ্রহী করে তুলতে আমাদের মধ্যে আসছেন বাংলা গানের শিল্পী গীতিকার শ্রীমতী লোপা মিত্র মিত্র। একটা জোরে হাততালি হয়ে যাক লোপাদির জন্য। লোপাদি গান আট থেকে আসি সবার হৃদয়ে যে একটা অন্যরকম ভালোবাসা জায়গা করে নিয়েছে। লোপাদি গান যে আট থেকে আসি সবার মনে হৃদয় একরকম অন্যরকম ভালোবাসা জায়গা করে নিয়েছে এটা না বললেই নয়। আমি যখন ব্যাকস্টেজ লোপাদিকে জিজ্ঞাসা করলাম যে লোপাদি আমি আপনার ইন্ট্রোডাকশন কীভাবে দেব, তুমি আমাকে এটাই বললেন যে কিছু বলার প্রয়োজন নেই, শুধু বলবে যে তোমাদের ভালোবাসায় দিদি এসেছেন। তো কিছু না বললেই নয়, সেই জন্যে কিছু কথা। লোপাদি সমীর চট্টোপাধ্যায়ের কাছে, শ্রীমান সমীর চট্টোপাধ্যায়ের কাছে উনি বড় হয়েছেন এবং ওনার গানের অধিকাংশ কথাই তার লেখা। বাকি কথা বাড়াবো না, মাইক লোপাদির হাতে এবং ওনার টিমের সঙ্গে উনি পরিচয় করে দেবেন। থ্যাংক ইউ, একটা জোরে হাততালি হয়ে যাক লোপাদির জন্য আরেকবার। অনুষ্ঠান শুরু হওয়ার আগে লোপাদি এবং তার টিমের হাতে মায়ের স্মারক তুলে দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহারাজ শ্রী স্বামী ঈশ্বরানন্দজি। হচ্ছে আকাশ, ইলেকট্রিক গিটার এবং ব্যাঞ্জোতে, বেস গিটারে টুক্কা, ড্রামসে প্রীতম, তবলা এবং অন্যান্য পারকাশনে অনুপম, বুজুকি এবং গিটারে ইন্দ্রজিৎ, কিবোর্ডে কুণাল। প্রথমেই সকলকে আমার ছোটদের আমার আন্তরিক ভালোবাসা আর বড়দের আমার শ্রদ্ধা। এই স্কুল থেকে আমাদের গোটা পৃথিবীতে প্রচুর অনেক 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 ভালো মানুষ গড়া হয়েছে এবং গড়া হচ্ছে, তোমরা এক একজন তাই। তা সেই জায়গা থেকে আমার মনে হয় যে এইখানকার মাটি আমার তীর্থস্থানের মতো। আর ছোটদের দেখলে আশা লাগে, কি আশা জাগে যে তোমরাই তো ভবিষ্যৎ। আমাদের গান এখনো ভালো লাগছে মানে তোমাদের হাত ধরে আমরাও বেঁচে থাকব। চলো আমরা আমাদের প্রথম গান শুরু করছি। আমার ভালোবাসার জায়গাগুলোই আজকে এখানে গাইব। আমার একটাই অনুরোধ থাকবে যে যে ডিসিপ্লিনের মধ্যে এখানকার ছোটরা বড় হয়, আমার জন্য যেন সেই জায়গার কোনো বদনাম না হয়। আমি তালের গান গাইব, আমি ভালো গান গাইব, আমি গম্ভীর গান গাইব, ভালোবাসার গান গাইব, কিন্তু সব কিছু যেন একটা নাগালের মধ্যে থাকে। থাকবে তো? Thank you. Thank you. শুরু করছি আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান দিয়ে। এবং আমি জানি এটা তো সকলে জানে এই গান, যেখান থেকে মনে একসঙ্গে গাইতে পারি আমরা একসঙ্গে গাইব।
শুধু হ্যাঁ যন্ত্রানুষঙ্গগুলো একেবারেই আধুনিক আজকের মতো সেই ক্ষেত্রে ছোটদের কাছে এসে আমার আনন্দ হয় যে গানটি গাইব
সেটাও সকলেরই জানা আমার মনে হয়।
পরে একটা কথা বোধহয় আমাকে আমার সম্পর্কে এটা মানে আমার নিজের সম্পর্কে এটা বলতে খুব ভালো লাগে যে আমার ভাষা তো আমার মা আমি একটা জিনিস করতে পেরেছি যে আমি আমার ভাষাটাকে প্রাণ দিয়ে ভালোবাসতে পেরেছি আর গান গাওয়া মানে তো হচ্ছে ঈশ্বরের কাছে পৌঁছানো এটা মহারাজরা জানেন যে সব থেকে সহজ পদ্ধতি বোধহয় যে যদি কেউ মানে ঈশ্বরের সব থেকে বেশি আশীর্বাদ বোধহয় আমরা পেয়ে এসেছি সে যেভাবেই হোক না কেন কিন্তু এটা ঘটনা যে আমি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় গান গাই এটা আমার মাতৃভাষার কাছে আমার তা সেই জায়গা থেকে একটি গান আমরা তৈরি করেছিলাম আমি তৈরি করিনি আমি তো কিছুই পারি না এই গানটি লিখেছিলেন গিয়াসউদ্দিন আর সুর করেছিলেন কল্যাণ সেন মরাট ওপর ওপর শুনতে খুব মজাদার কিন্তু আসলে বিষয়টা হলো সেই একটাই জায়গা সেটা হচ্ছে আমার বাংলা আমার ভাষা আমার সব কিছু এখানে দেখছি আমার মতো অনেকেই খক খক করে কেশেই চলেছে তা আমি গত ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই অবস্থাতেই রয়েছি কিন্তু আমার যন্ত্র তো আর বদলে আর একটা বদলে নিতে পারি না ওই জন্য ওই কোনো ক্রমে এরম এরম করে চলছে আর কি তা যাই হোক আশা জাগছে প্রাণে যে আমি একা নই সবাই আছে চল বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে
সর্ষে ইলিশ গাও কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার থেকে, আর এ গানে সুর দিয়েছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়। সুন্দর বাতাসে
আমি যেটা বলার বাবা বারবার ভাবার চেষ্টা করি যে সেটা হচ্ছে যে আমরা মানুষেরাই তো এক একজন আজকাল কি বলবো আমরাই প্রকৃতিকে সব থেকে বেশি ধ্বংস করেছি, তাই তো? প্রকৃতি সেই কারণে আর আমাদের কথা শোনেন না, আমাদের কথা ভাবেনও না। তাই সেই আমাদের মতোই হচ্ছে হবুচন্দ্র রাজা আর হবুচন্দ্র মন্ত্রী, তারা আকাশ, নদী, রামধনু আর রোদ্দুর এদের ওপরে ভয়ঙ্কর ওই বাধা নিষেধ আরোপ করেছিল যে তাদের মতো করেই চলতে হবে। কিন্তু সেই কারণে সেই আজব দেশ থেকে আকাশ, নদী, রামধনু, রোদ্দুরে চলে যাওয়ার গল্প। আর আমি এটি একেবারেই পরিবেশের গান হিসেবে দেখি। আর এই গানের মধ্যে একটা ছোট্ট জায়গা আছে যেখানে একটা ছোট্ট হাততালি যেটা গানের মানে গানের অংশ হিসেবে আসে, তা সেই জায়গাটা যদি সকলের মনে হয় আমার, আমি প্রথম দিকে দেখাবো, যদি দেখো মানে তালে তাল নয়, কিন্তু ঠিক যে জায়গাটায় বলবো সেই জায়গাটুকুতে দুটো তাল দিতে হবে, ঠিক আছে? আগে আমি না 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 হ্যাঁ তো আমি জানি তো, শুনতে পেয়েছি তো, সবাই সুন্দর হাততালি দিতে পারে, তা আমি যেখানটা বলবো সেই জায়গাটাই করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আজকের খেলা বা পরীক্ষা। যদি সবাই পারে 100-এ 100, না পারলে করলাম, ঠিক আছে? আমি দেখাচ্ছি, চল। আকাশ নদী চলছে কেমন, দেখতে পাঠান সামুদ্রী,
থাকছে। আমার ছোটদের জন্য একটি গান তৈরি হয়েছিল আজকে থেকে অনেক বছর আগে, 98 সালে, কিন্তু এখনো ছোটরা সে গান শোনে। আমি আসলে নিজের খুব খুব দুষ্টু প্রকৃতির ছিলাম, তা আমার মা বাবা আমাকে নিয়ে চিন্তায় অধীর ছিলেন যে এম এর কী হবে। তা সেই সময় আমার তখন 12-13 বছর বয়স হবে, আমার যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি হচ্ছেন এই হবুচন্দ্র রাজার সুরকার বা পরের গানের গানটি উনি তৈরি করেছিলেন, এবং ওনার খুব দুঃখ হতো আমাকে দেখে যে আমি ভীষণ খেলতে ভালোবাসতাম, আমি শুধু গান বাজনা করতে ভালোবাসতাম, কিন্তু পড়াশুনো ছেড়ে তো কোনো কিছু করা যায় না, ওটা সবথেকে জরুরি জিনিস, লেখাপড়া না শিখলে মানে ঠিকঠাক জ্ঞান না তৈরি হলে তো কিচ্ছু তৈরি হয় না। তা তিনি দায়িত্ব নিয়েছিলেন, আমি গত 2 বছর হলো তাকে হারিয়েছি। তা এখনও মনে হয় প্রত্যেক অনুষ্ঠানে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এবং আমাকে বলছেন এইটা করো ওটা করো না। তা সেই মানুষটি আমার জন্য, আমি যখন বড় হলাম আমার জন্য এই গানটি তৈরি করে দিয়েছিলেন, কিন্তু এখন আর সে গান চলে না, কারণ এখন তো গত 2 বছর সবাই ঘরের মধ্যেই বসেছিল আর পড়াশুনোকে এই স্কুলের কারোর তো বোঝা বলে মনে হয় না, মনে হয় কি? সত্যি কথা বলো না, এখন এই মুহূর্তে কেউ কিছু বলবে না, আমাকে বলবে তো হ্যাঁ না না হ্যাঁ হলে হাত তোলো, পড়াশুনো বোঝা কজনের কাছে? না, তোমরা কেউ সাহসী নও, 4-5 জনের হাত উঠেছে সাহস করে। যাই হোক, একটা সময় অবধি ও সবার হাত উঠে গেছে এখন মোটামুটি, ও পড়াশুনো বোঝা চাকরি। তবে একটা জিনিস বলি, এটাকে বোঝা হিসেবে না মনে করে যে এই মুহূর্তে ভালোবাসতে শুরু করবে দেখবে হয়ে যাবে সোজা, কারণ আমারও মনে হতো একটা সময় খুব একদম স্বীকারোক্তি 116 পেয়েছিলাম আমি ক্লাস 8-এ, সেই আমি কিন্তু পরবর্তীকালে পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। সুতরাং ঠিকঠাক করে ভালোবাসতে শিখলে কিন্তু পড়াশুনো আর বোঝা না। চলো এবারের গান আমাদের জন্য, যারা জোর করে পড়াশুনো করে।
বাড়ি দক্ষিণ কলকাতায়, আমার যে পৈতৃক বাড়ি সেটি এখন বয়স মানে এখন আর বাড়িটি নেই, যাই হোক এটা আমার আমার কাছে একটা স্মৃতি। কিন্তু যে বাড়িতে আমি বড় হয়েছি, যে বাড়ি থেকে আমার সব কিছু, গান বাজনা শেখা, আর আমরা ছিলাম একান্নবর্তী পরিবারে আমরা মানুষ হয়েছি, তা সেই বাড়ি অনেক পুরনো, আজকে থাকলে হয়তো 127 বা এরকম, খুব কাছাকাছি যদি ভুল না করি। তা আমার তো প্রথম 96 সালে আমার প্রথম অ্যালবাম বেরোয় HMB থেকে, তার মধ্যে যে গানটি আমার সবথেকে বেশি জনপ্রিয় হলো সেই গানটায় কোনো তাল ছিল না, কিন্তু জনপ্রিয় হয়ে গেল, এত কিছু করার নেই। তারপরে আমাকে বলা হলো যে এমন একটি গান করতে যে গানে বেশ তাল আছে। তখন আমাদের শুভ দাশগুপ্ত কবি, উনি আমার জন্য এই গানটি লিখে দিলেন। আর সমীর চট্টোপাধ্যায় যেমন সুর করেন, আমি লোপামুদ্রা মিত্র আমি, কিন্তু ওই মানুষটি ছাড়া আমার কিন্তু কোনো অস্তিত্ব নেই, কারণ তার কারণেই আমি যদি যতটুকু মানুষ হয়েছি আর পড়াশুনো করেছি, গান বাজনা করেছি, সব কিছু। তা গানটির নাম হলো, আমার যে ঘরে আমি গান বাজনা করতাম বা আমার ঘর ছিল সেই ঘরে বসে এই গানটি লেখা। তখন ভাবতাম, ছোট ছিলাম তো, যে আহা আমার বাড়ি নিয়ে কি সুন্দর গান হয়েছে, আমার কার্পেট নিয়ে কি সুন্দর গান হয়েছে। কিন্তু যত বড় হলাম বা বুড়ো হলাম, আস্তে আস্তে বুঝতে শিখলাম যে কার্পেটই হলো আসল বিষয়, কিচ্ছু প্রকাশ করা যাবে না। যত সুন্দর কার্পেট দিয়ে সাজিয়ে রাখবে তত সুখী তুমি। তা এখনো পর্যন্ত এই যে যেমন তোমরা কেশেই চলেছ, আমাকে কাশলে চলবে না কিন্তু, কেননা আমি গান গাইতে এসেছি, কাশলে কী করে হবে। তার জন্য আমি একটা ওই ছোট্ট গুলি খাই, আয়ুর্বেদিক গুলি, ওটা আমার কাশি ঢেকে রাখে। তা সেই রকমই ঢেকে রাখার মতো, আবার কাশি বললে কাশি পায় বেশি না রে, আমাদের কার্পেটের গান সুন্দর করে ঢাকা দেওয়া আছে সব কিছু, যেখানে সেই কার্পেটের গান শুনবে। লজ্জা দিলায়
যেটা খাওয়ার শুয়ে বসে কাঁদছে সত্যি তবলা কিনার নিয়ে এই ধ্বনিতে নানান গানে তবলা কিনার নিয়ে এই ধ্বনিতে রবীন্দ্রনাথের গানের উপরে কপিরাইট উঠে যায়, তখন আমরা এই কাজ করার মানে বাইরে কাজ করার সাহসটা পাই। ভেতরে ভেতরে সাহস ছিল, কিন্তু বাইরে আমরা এই কাজটা করতে পারতাম না। কিন্তু অনেক কিছুই মনে হয়, আমি জানি না, সামনে মহারাজরা বসে আছেন, আমি যা পাচ্ছি ভুলে যাচ্ছি মনের কথা, কারণ আমার জীবনে কোনো কার্পেট নেই। আমি রেগে গেলে রেগে যাই, আমি ভালোবাসলে ভালোবাসি, এবং সেটা আমার খুব মানে সেটা প্রকাশ হয়ে যায়। আমি জানি না, আমি অনেক চেষ্টা করি কিন্তু আমি পারি না, এটা আমার গানের মধ্যেও তাই, কারণ আমি যখন মঞ্চে আসি তখন এই সব কথাগুলোই বলে ফেলি। তা আমার মনে হয়েছে যে আজকের ছোটরা মানে আমরা যা দেখে যা পড়ে যা শিখে বড় হয়েছি, সময়টা তো অনেক অন্যরকম হয়ে গেছে। একটা বোতাম টিপলে এখন গোটা পৃথিবী আমাদের কাছে এসে যায়, যেটা আমরা ছোটোবেলায় পাইনি, অনেক কষ্ট করে করতে হয়েছিল। তা সেই সমস্ত জায়গা থেকে মনে হয়েছিল যে কিছু জিনিস মানে কেউ কেউ আছেন আমাদের মধ্যে মনি ঋষিরা, তাদের যদি ছোটরা খুব ভালোভাবে জানতে পারে, তাদের কথাগুলো বুঝতে পারে, তাহলে তাদের কি এসে যাবে আমি জানি না, আমাদের ছোটগুলোর ভালো হবে যে হ্যাঁ এরকম একটা গান, এরকম একটা কবিতা আমাদের বাংলায় আছে, তারা গর্ব করতে পারবে।
কেননা এখন বেশিরভাগ সময় আমরা আমি অন্তত দেখি, আমি এই বিদ্যালয়ের কথা বলবো না, কারণ এই নটেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আমাদের কী বলবো একটা আদর্শ জায়গা এখনও পর্যন্ত, একবারে প্রাণ দিয়ে বিশ্বাস করা যায় এই জায়গাটা। এইখানে এই অসুবিধার কথা বলবো না, কারণ এইখানের শিক্ষা ব্যবস্থা পদ্ধতি সব কিছু অন্যরকম। আমি যে গানটি গাইব সেটা এই সময়ের গানও নয়, বসন্তকালের গান, কিন্তু শুধু শোনাবো এই কারণে যে রবীন্দ্রনাথের এরকম প্রচুর গান আছে যে গানগুলো খানিকটা আধুনিক করলে খুব একটা খারাপ হয় না। আমার ধারণা রবীন্দ্রনাথ থাকলে খুব একটা অপছন্দ করতেন না, এটা আমার ধারণা, এটা আমার ভুল ধারণা হতে পারে, কিন্তু আমার সঙ্গে কবে কোনো একটা সময় তো দেখা হবে, তখন আমি জিজ্ঞাসা করবো তাকে। তা ওরমই একটি গান আমি গাইছি, পরিচিত গান কিন্তু আমাদের মতো করে।
পরের গান আবার আমার নিজের গানে ফিরে যাই। এই গানটি তৈরি হয়েছিল, আমার গানটি রিলিজ হয় 1999-এর 31শে ডিসেম্বর রাত্রির 12টায়। তা দেখা যাক এই গানটা সবাই জানে কি না। গানটি এই গানটিও শুভ দাশগুপ্তর লেখা, সমীর চট্টোপাধ্যায়ের সুর। গানটি যদি জানা থাকে তাহলে আবার আমরা একসঙ্গে কোরাস গাইব, রাজি? শুরু হোক, আমি 1, 2, 3, 4 বলি আর থাতিনা নাতিনা বলবে সবাই, ঠিক আছে? 1, 2, 3, 4 ধাতিনা নাতিনা, নাতিনা ধাতিনা, ধাতিনা নাতিনা, নাতিনা ধাতিনা, ধাতিনা নাতিনা, ধাতিনা ধাতিনা, ধাতিনা নাতিনা, নাতিনা ধাতিনা, ধাতিনা নাতিনা, ধাতিনা নাতিনা, ভরে ¡Gracias!
হয়েছিল যখন আরেকবার করিয়ে দিই, কেননা আমি তো একা গান গাইতে পারি না, আর আমি একা থাকলে এত আনন্দ এত হই হইও হতো না। আমার সঙ্গে আমার পরের প্রজন্মের ছেলেপুলেরা রয়েছে বলেই সাহস করে এত হই হই করে গানটা গাইতে পারি, এটাও ঘটনা। মাঝে মাঝে একটু গণ্ডগোল লাগে, মারপিট লাগে আমাদের, কিন্তু আমার ঠিকও হয়ে যায়। আমাদের ডান দিক থেকে আমি আবার নামগুলো বলছি, ওর নাম হলো আকাশ। আকাশের পরে হচ্ছে টুক্কা, ওর ভালো নাম অনির্বাণ, কিন্তু টুক্কা বলেই আমরা ডাকি। ড্রামসে হচ্ছে প্রীতম, ড্রামসে একটু বেশি হাততালি পাচ্ছিল, ঠিকই করেছি, আমার ডিসিশন ঠিক ছিল। তবলা এবং আরও নানান রকম পারকাশন বাজায়, ও অনেকগুলো যন্ত্র বাজায়, যেমন বাংলা ঢোল, তবলা, জেম্বে, দারবুকা, ওটা কেন কি ডিটিএক্স, ডিটিএক্স বলে একটি ইলেকট্রনিক্স কিছু একটা আছে ছোটো চৌকুপি, ওর নাম হচ্ছে অনুপম। আজকে যেটা শোনা হলো না সেটা হচ্ছে বুঝুক গিটার, কেননা ওই গানটা আমি আজকে গাইব না, কিছু কিছু তো ডিসিশন আমি নিই, এটা আজকে গাওয়া যাবে না। তাই ও খুব করেছিল পরীক্ষা, আবার হবে কাল হবে। ওর নাম হচ্ছে ইন্দ্রজিৎ, কিন্তু ওকে আমরা আদর করে টফি বলে ডাকি। কিবোর্ডে রয়েছে কুণাল, তোমরা কি দেখো সাধারণত কিবোর্ড তো দুটো থাকে নিয়ে বাজায় না, দুদিকে নিয়ে তো বাজায়, সচরাচর বাজায় না কেউ খুব একটা, মানে তিন নম্বর থাকলে হয়তো ডান দিকে থাকে। ও এতই রোগা যে ও একটুখানি নিজেকে চওড়া দেখানোর জন্য এরকম গরম করে করে থাকে। ওর নাম হলো কুণাল, এই হচ্ছে আমরা মঞ্চে যারা রয়েছি তারা, আর আমাদের যারা পর্দার পিছনের মানুষ তাদের একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, শব্দ প্রক্ষেপণের দায়িত্বে রয়েছে বাপি, কলকাঠি বাঁধা থাকে বা আমাদের কোথায় কমাবে কোথায় বাড়াবে, ওই হচ্ছে আসল রাজা, আমরা কেউ নই। আর বাপির সঙ্গে আমাদের পুরো টিমের দায়িত্ব যারা বহন করে, আমাদের মূল মেরুদণ্ড যারা, তারা হলো চুয়াদা, ছোটু, রাজু, সুজয় এবং অমিত, এই পাঁচজন। আমার সঙ্গে সর্বক্ষণের সঙ্গী আমার মোহাম্মদ শামসাদ উদয়, আর আজকে আমাদের সঙ্গে টিটোদা এসেছে, আমার তো মনে হয় পৃথিবীর একটা অন্যতম লম্বা মানুষ, আর আমাদের টিমের একজন ম্যানেজার আছে, সেই ম্যানেজার আমাদের সকলকেই ম্যানেজ করার চেষ্টা করেন অন্তত, তার নাম হচ্ছে রানা। এই হচ্ছে আমাদের পুরো একেবারে টিম, আমরা হই হই করে গান বাজনা করি, হই হই করে আনন্দ করি, মাঝে মাঝে আমাদের খুব ঝগড়া হয়, কারণ একটা পরিবারের মতো থাকলে, আর পরিবারের আমি হচ্ছি সবচেয়ে বড়, আর আমি মাঝে মাঝে রেগে যাই, কারণ ছোটদের একদিক ওদিক হলে আমার কীরকম একটা গণ্ডগোল গণ্ডগোল লাগে, আমি বকে ফেলি এখনও পর্যন্ত বেশ, তা সেই কারণেই রেগে যায় ছেলেপুলেরা আমার ওপর, কিন্তু কিছু করার নেই, কেননা এই ধাদিরা নাতিনা ইত্যাদি এইসব গান নিয়ে আমরা থাকি,
গানের মধ্যে তারা থাকে কতদিন আর ঝগড়া করে থাকবে। আর শেষ যে গানটি আমরা গাইব, কি গাই বলো তো? আমি ঠিক করবো, তোমরা না, আমি জিজ্ঞাসা করলাম এইটুকু। অনেক সময় অনেক খারাপ সময় যায় তো, আমার জীবনেও যায়, সবার জীবনেও যায়। একটা সময় ভক্তের সুরও পেয়েছিলাম, এক এক সময় গান গাইতে গিয়ে মনে হয় কালকে বোধ হয় আর গান গাইতে পারতাম না, বলা এমন খারাপ অবস্থা। কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো একটা শক্তি আমাকে ঠিক শক্তি জুগিয়ে দেয়, তার উপর বিশ্বাস থাকে বলে যে তিনি আমাকে ঠিক উদ্ধার করবেন, আজকেও করে দিয়েছেন, আর একটি গানের জন্য নিশ্চয়ই উদ্ধার করে দেবেন। সুতরাং আজকের দিনটা যেমনই হোক না কেন, কালকের দিনে সূর্য উঠবেই উঠবে, কালকের দিনটা ঝকঝকে হবে, সুন্দর হবে, আলো থাকবে, আর সেই আলোর মধ্যে আমরা সবাই ভালো হয়ে বাঁচবো। এটা আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে। আরেকটা ইচ্ছে, পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, কেউ হিংসে করবে না, কেউ দুঃখ থাকবে, দুঃখ না হলে ভালো কি করে থাকবে, কিন্তু হিংসে করবো না আমরা কাউকে। এটা আমার স্কুলের ছেলে মেয়েদের বলতে খুব ভাল লাগে কথাটা, কারণ বন্ধুকে বন্ধুর মতোই আঁকড়ে ভালোবাসতে হয়। আর আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু ছিলেন সমীর চট্টোপাধ্যায়, তিনি বেঁচে থাকলে তার বয়স এখন হতো 85। সুতরাং বন্ধুত্বের কোনো বয়স হয় না, ভালোবাসলেই বন্ধুত্ব। সবাই ভালো থেকো, মহারাজরা আমার প্রণাম নেবেন, বড়রা আমার শ্রদ্ধা নেবেন প্রত্যেকে, ছোটরা অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ভালো হও, বড়ো হও, মানুষ হও। আর শেষ করবো রোদ্দুর ধরতে যাওয়ার গানে।
শ্রীমতী মিত্র এবং ওনার সহযোগী শিল্পীকে শিল্পীদের অসংখ্য ধন্যবাদ। আমি ছাত্রদের বলবো একটি জোরে হাততালি হোক ওনার জন্য। আমরা যখন যোগাযোগ করেছিলাম ব্যক্তিগতভাবে আমিই যোগাযোগ করেছিলাম লোপামুদ্রাদির সঙ্গে, উনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন, আমায় জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ আমি তো আপনাদের ওখানে কি গান গাইতে পারবো? আমি জিজ্ঞাসা করলাম যে কেন, উনি বললেন আমি তো হই হই করে গাই, আপনাদের ছেলে তো খুব শান্ত, ওরা কি এই গান শোনা চলবে? যাই হোক, আমাদের ছাত্রদের মধ্যে উত্তেজনা এসেছে, আবার সেটা তোমরা সামলেও নিয়েছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানে যারা ছিলেন এই প্রেক্ষাগৃহে, অতিথি অভ্যাগত, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষাকর্মী, শিক্ষকদের পরিবারের মানুষজন, তাদের প্রত্যেককে আমরা এই সুন্দর সন্ধ্যায় আবার একের আরবার আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা ও নমস্কার জানাই। ছাত্রদের আমরা বলবো যে পরবর্তী নির্দেশনা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী আশিস মিশ্র দেবেন, উনি যেমনভাবে বলবেন তেমনভাবে তোমরা যাবে।